কি হচ্ছে দে, চলো এবার আমরা খাবো পিপি বেলুন ফুলাবে। এসো আমি আজকে আমার কুচিমার বার্থডে, কিন্তু সকাল থেকে ভিডিও করা হয়নি কারণ আমি ডিউটি ছিলাম, ডিউটি থেকে বাড়ি ফিরছি। তো এখন বাজে কটা বেজে গেছে, 7:30 বেজে গেছে। তো ডিউটি থেকে এসে যে দেখো, ওর জন্য সব কিছু খাওয়া নিয়ে এসেছি আর কেক টেক সব কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে। তো চলো দেখো দেখছি। ইয়ে মা কে এসছে, কার পিপি? তোমার পিপি চলে এসছে। ও Gracias.
এদিকে দেখো, আবার বেলাতে ঘুরে মিষ্টি দাও না। তো মামামের বার্থডে সেলিব্রেশনটা কেমন হয়েছে অবশ্যই তো কমেন্ট বক্সে জানাবে। তো আমরা সবাই মজা করেছিলাম, আর বাড়িতে হলে আরও বেশি মজা হতো তাই না, কারণ সবাই থাকতো, আমার মা বাবা, আমরা কাকু কাকিমা, আর এখানে আমাদের গুবলু নেই, তো ব্যাপারটা আরও একটু জমে যেত, পুরো গুবলুর জন্মদিনটা এরকম হয়েছিল। তো কিছু করার নেই, বাড়িতে যাওয়া হয়নি, তো দাদার তো সবাই জানো হাত অপারেশন হয়েছে, তারপরে দাদার অফিস ছিল ওই জন্য, তো এখানে চলে এসেছি মামামের জন্য মটন তুলতে। সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে চলে এসেছি, মামামের প্লেট সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এটা মামামের থালা, তো কী কী রান্না হয়েছে, রাইস হয়েছে, মিক্সড রাইস, বাটা মাছের ভাজা, ইলিশ মাছের ভাজা, চিংড়ি মাছের বড়া, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, তারপরে হয়েছিল একটা পনির ভাজা, চিংড়া মাছের হয়েছিল মালাইকারি, মুরগি মাংস কষা, খাসির ঝোল, পায়েস, মিষ্টি, দই, পাঁপড়, আর অনেক রকম মিষ্টি ছিল, আর থামস আপ ছিল। তো মামামের মুখে শুনে নাও, আজকে আমার বার্থডে, আমি 3 ইয়ার্স হয়ে গেলাম। বা তোমরা সবাই কেমন আছো? বলো ঐচি খুব ভালো আছে, বলো ঐচিকে সবাই আশীর্বাদ করো। এই মা পড়ে যাবে, মা পড়ে যাবে, বলো ঐচিকে সবাই আশীর্বাদ করো, আশীর্বাদ করো।
ঐচি যেন অনেক বড় হয়, মানে ঐচি যেন অনেক বড় হয়, পড়াশোনা করতে পারে। তুমি ভালো বাক্য, হ্যাঁ খাবে তো, খেতে বসেছি। কোনটা খাবে? খাও খাও, চকো নয়, এখানে রাইস খাও, খাবে তো। এই চলো, এই চলো মা, ঘুরতে পারছো, ঘুরতে পারছো কি বলো, বলো জোরে করে বলো। কালকে আমি এখন ঘুমাচ্ছিলে, তুমি ভালো আছো তো? কতটা ভালো আছো বলি মা? আমি বাড়ি নয়, কলেজ যাচ্ছি। তো দেখো, এই যে কিছু করার নেই, ডিউটি তো করতে হবে। আর এই যে সব আছে, খিচুড়ি টাইম হয়েছে, হচ্ছে বৃষ্টি, আর এইখানে হচ্ছে বৌদিদের খিচুড়ি। তো আমি এখন আসি, কিন্তু আমার জন্য পাঠি দিবে একটু অল্প অত খিচুড়ি মিষ্টি। তো টাটা, এই যে বৌদি এখানে বাসন ধুচ্ছে। এবার আমার মাম্মাম, ওই আসছি, ওই কোথায় রে, আসি টাটা। হ্যাঁ কলেজ যাচ্ছি, আমি চলে আসবো তো। হ্যাঁ সব কিনে নিয়ে আস, তুমি কলেজ যাচ্ছ, পিপি নিয়ে চলে যাবে। এই আসি রে, সবাই একটা কিসি করে দিয়ে দাও পিপিকে। আমি যাবে সোনামা দেবে, আমি তো জানি না। তোকে ভালোবাসি না তো, আসি ছোট বুড়ি আসি। ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর এখানের মতন টাটা, আর বেশি বড় করব না, তোমার ভালো থেকো, সুস্থ থেকো।